দু হাজার তেইশ চব্বিশ সেশনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে কিভাবে তোমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করতে পারবে তার সম্পূর্ণ সঠিক পদ্ধতি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার সময় যদি তোমরা ছোটোখাটোও ভুল করো সেক্ষেত্রেও তোমাদের টাকা পেতে সমস্যা হতে পারে তাই ভিডিওটি একদম স্কিপ করবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক প্রদান করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে মোবাইল ল্যাপটপ ডেস্কটপ সব কিছুর সাহায্যে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করা শিখিয়ে দেব অর্থাৎ যারা এবছরে প্রথমবার নতুন এই স্কলারশিপে আবেদন করতে চলেছে তারা কিভাবে আবেদন করতে পারবে সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তো চলো দেখে নেওয়া যাক অ্যাপ্লাই কিভাবে করবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা এখানে একটি অপশান দেখতে পাবে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে জাস্ট হাউ টু অ্যাপ্লাই অপশানের ওপর ক্লিক করে দিতে হবে এরপর তোমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এই পেজটির নিচে চলে যেতে হবে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের অ্যাপ্লাই করা সম্বন্ধীয় সমস্ত তথ্য কিন্তু এখানে রয়েছে তোমরা সেগুলো পড়ে নিতে পারো তো এখানে নিচে আসার পর একটা অপশান তোমরা দেখতে পাবে প্রসিড ফর রেজিস্ট্রেশন তোমাদেরকে এই প্রসিড ফর রেজিস্ট্রেশনের ওপর ক্লিক করে দিতে হবে তার আগে এই বক্সে টিক করে দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশনের ওপর ক্লিক করে দেবে এরপর প্রপন নোটিফিকেশান শো হবে যেখানে বলা হচ্ছে যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য ডব্লু বি এমডিএফসি স্কলারশিপ ডট ও আর জি অর্থাৎ ঐকশ্রী পোর্টাল থেকে আবেদন করতে বলা হচ্ছে তো জাস্ট এটাকে ক্লোজ করে দেবে এরপরে এখানে তোমরা বিভিন্ন রকম সেকশন পেয়ে যাবে ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন রকম সেকশন এখানে রয়েছে সবার তো অ্যাপ্লিকেশন এখান থেকেই করতে হবে তবে সে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে বা তার কোর্স কি তার উপর ডিপেন্ড করে এখানে তার কোর্সের উপর যে সেকশানটি রয়েছে সেটাকে চুজ করে তাদের অ্যাপ্লিকেশানটা স্টার্ট করতে হবে যেমন এটি হলো স্কুল স্টুডেন্টদের জন্য এরপরে এখানে হলো যারা টেকনিক্যাল স্টুডেন্ট অর্থাৎ পলিটেকনিক স্টুডেন্ট তাদের জন্য যারা জেনারেল কলেজে পড়াশোনা করছে তাদের জন্য এটি যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদের জন্য এটি এবং যারা মেডিকেল বা নার্সিং করছে তাদের জন্য এটি তো এখান থেকে আমরা যে কোনো একটি সেকশন চুজ করে নেবো তো আমরা স্কুল এডুকেশান চুজ করে নিচ্ছি অর্থাৎ এখানে আমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান এই অপশানটির ওপর ক্লিক করে দেবো যা ক্লিক করার পাশাপাশি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমত রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো এখানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন পেজটি ওপেন হয়ে যাবে এই রেজিস্ট্রেশন করার পরেই বাকি কাজগুলো করতে হবে তো রেজিস্ট্রেশন পেজে তোমাদের প্রথমে রয়েছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন অর্থাৎ তোমার যে লাস্টে কোয়ালিফাইং পাবলিক এক্সাম ছিল সেটা কি মাধ্যমিক বা তার সমতুল্য হলে সেটা সিলেক্ট করে নেবে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে এরপরে তোমাদেরকে দিতে হবে নেম অফ দ্য বোর্ড কাউন্সিল বা কলেজ ইউনিভার্সিটির নাম যে বোর্ডের আন্ডারে পরীক্ষা হয়েছে সেই বোর্ডটিকে এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তোমার পরীক্ষা কোন সালে হয়েছিল সেই সালটিকে এখান থেকে সিলেক্ট করে নেবে অবশ্যই যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা দু হাজার তেইশটাকে সিলেক্ট করে নেবে এরপর রয়েছে পাসিং ইয়ার অফ টেন্থ স্ট্যান্ডার্ড বোর্ড কাউন্সিল এক্সামিনেশন এরপর এখানে তোমাদের টেন্থ স্ট্যান্ডার্ডের পরীক্ষা কবে হয়েছিল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা কবে হয়েছিল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে পাশাপাশি ক্লাস টেনের রোল নম্বরটিকে এই বক্সে সঠিকভাবে বসিয়ে দেবে যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে রোল নম্বরটিকে বসিয়ে দেওয়ার পর জাস্ট একটু নিচের দিকে এলে এখানে তোমরা একটি অপশন দেখতে পাবে টোটাল মার্কস অফ টেন অর্থাৎ লাস্ট এক্সামে তুমি টোটাল কত নাম্বার পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে উচ্চ মাধ্যমিকের হলে উচ্চ মাধ্যমিকের নাম্বারটি বসিয়ে দেবে যারা মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করবে তারা মাধ্যমিকের নাম্বারটিকে এখানে বসিয়ে দেবে দেন আউট অফের জায়গা বসাতে হবে টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছিল এবং নিচে রয়েছে ওভারঅল পার্সেন্টেজ কত পার্সেন্টেন্স নম্বর হয়েছে তোমার সেটা পার্সেন্টেন্সে বসিয়ে দেবে এরপর দিতে হবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ বর্তমান কোর্সের কিছু ডিটেলস তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে যেমন প্রথমে সিলেক্ট করতে হবে তোমার ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে দেন তোমার ইনস্টিটিউট যে সাব ডিভিশনের আন্ডারে সেই সাব ডিভিশনটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে দেন সিলেক্ট করে নিতে হবে নেম অফ ইনস্টিটিউট তোমার ইনস্টিটিউশনের নামটিকে সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করে নেবে যখনই ডিস্ট্রিক্ট চুজ করবে তখন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ইনস্টিটিউট রয়েছে সমস্ত ইনস্টিটিউটের নাম শো করবে তো তোমার ইনস্টিটিউটের নামটি তুমি সিলেক্ট করে নেবে এরপর তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমার বর্তমান কোর্সের নাম কি ক্লাস ইলেভেন হোক বা যার যেমন কোর্স সেই কোর্সটাকে সিলেক্ট করবে যারা কলেজে পড়াশোনা করবে বিএ বিএসসি বি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে দেন এখানে দিতে হবে ডিউরেশন তোমার কোর্সের ডিউরেশন কত বছর সেটা এখানে বসিয়ে দেবে ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা এখানে দু বছর বসাবে নেক্সট তুমি বর্তমানে যে ক্লাসে বা কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সের অ্যাডমিশন ডেটটি বসিয়ে দেবে এরপর বেসিক ডিটেলস প্রথমে রয়েছে স্টুডেন্টের ফার্স্ট নেম মিডিল নেম থেকে থাকলে এখানে বসাবে নাহলে বসানোর দরকার নেই দেন দিতে হবে লাস্ট নেম এখানে একটি ভ্যালিড মোবাইল নম্বর বসাতে হবে এবং ভ্যালিড ইমেল আইডি বসিয়ে দিতে হবে এরপর নিজে এখানে ক্লিক করে তোমরা জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে পাশে রয়েছে রিলিজিয়ন এখানে ক্লিক করে তোমাদের ধর্মটাকে সিলেক্ট করে নেবে যেটা হবে সেটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে রয়েছে ডু ইউ হ্যাভ রেশন কার্ড অবশ্যই রেশন কার্ড থাকলে ইয়েস করবে নাহলে ন করবে এরপর নিচে রয়েছে পাসওয়ার্ড এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটিকে রিএন্টার করতে হবে এখানে এটা করার পর তোমরা একবার সমস্ত ডিটেলস চেক করে নেবে সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এখানে রেজিস্টার বাটানে ক্লিক করে দেবে যখনই ক্লিক করে দেবে রেজিস্টার অপশানে যে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশনের সময় দেবে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং তোমাদের মোবাইল নম্বর ভেরিফিকেশান নামক একটি পপ আপ নোটিফিকেশান শো হবে এখানে ওটিপিটাকে সঠিকভাবে এন্টার করতে হবে দেন ভেরিফাই অপশানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে দেন তোমরা একটি অ্যাপ্লিকেন্ট আইডি পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এখানে জেনারেট হয়ে যাবে তোমরা দেখতে পাবে এবং দেখতে পাবে উপরে লেখা রয়েছে মোবাইল নম্বর ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি এই রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করার জন্য তোমরা এখানে জাস্ট ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপের ওপর ক্লিক করে ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট আউট করে রেখে দেবে এরপর তোমরা এটাকে ক্লোজ করে দেবে দেন তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে থাকা অ্যাপ্লিকেন্ট লগ ইন নামক একটি অপশন দেখতে পাবে সেখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে এখানে স্টুডেন্টের অ্যাপ্লিকেন্ট আইডি বসিয়ে দিতে হবে একটু আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর যে অ্যাপ্লিকেন্ট আইডি জেনারেট হয়েছিলো সেই আইডিটি এখানে বসিয়ে দিতে হবে সঠিকভাবে আইডিটি বসিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় যে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়েছিল সেই পাসওয়ার্ডটিকে এখানে বসিয়ে দেবে দেন এখানে যে সিকিউরিটি কোডটি থাকবে সেটাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে দেন তোমরা লগ ইন অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লিকেশানটি লগ ইন হয়ে যাবে এবং এরকমই ইন্টারফেস শো হয়ে যাবে যেহেতু আমরা কোনো ফটো আপলোড করে নিই তো এখানে ফটো থাকবে না এবং এখানে তোমরা কয়েকটা জিনিস লক্ষ্য করতে পারবে এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন শুধু ডান হয়েছে এবং বাকি যেগুলো রয়েছে ফর্ম ফিল আপ ডকুমেন্টস আপলোড অ্যাপ্লিকেশন সাবমিশন এগুলো সব কিছু কিন্তু পেন্ডিং রয়েছে যেহেতু আমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি তো আমাদের শুধুমাত্র রেজিস্ট্রেশনই ডান রয়েছে বাকিগুলো পেন্ডিং রয়েছে তো বাকিগুলো কমপ্লিট করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে থাকা এডিট অ্যাপ্লিকেশন সেকশানের ওপর ক্লিক করে দেবো নেক্সট তোমাদের সামনে এরকমই ইন্টারফেস শো হয়ে যাবে এখানে তোমরা তোমাদের সমস্ত ডিটেলস চেক করে নিতে পারবে বলে রাখি এখানে যা যা ডিটেলস রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় দিয়েছিলে সো এখানে কোনো কিছু পরিবর্তন করতে হবে না বা এখানে তোমাদের কোনো কিছু ফিল করতে হবে না তোমরা জাস্ট এই পেজের একটু নিচের দিকে চলে যাবে এখানে থাকা সমস্ত ডিটেলস তোমরা চেক করে নিতে পারো যেগুলো রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় দিয়েছিলে সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা একটু নিচের দিকে আসবে এবং এখানে আপলোড ফটোগ্রাফ নামক একটি অপশান দেখতে পাবে যেখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে স্ক্যান করে যেটার সাইজ হবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং যেটার ফর্ম্যাট থাকবে জেপিজি বা জেপি ফরম্যাট ইজি এখানে থাকা ব্রাউজ সেকশানে ক্লিক করে ফটোটিকে সঠিকভাবে আপলোড করে দিতে হবে আপলোড করার পরেই এখানে তোমাদের ফটোটিকে দেখতে পাবে নেক্সট তোমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এই পেজের দুটোই কাজ ফটো আপলোড এবং সিগনেচার আপলোড তো সিগনেচারের সাইজ হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে এবং যেটার ফরম্যাট থাকবে জেপিজি বা জেপিইজি ফরম্যাট এখানেও সেম সিগনেচারটাকে স্ক্যান করে এখানে ব্রাউজ সেকশানে ক্লিক করে তোমাদেরকে আপলোড করে দিতে হবে যখনই ফটো ও সিগনেচার আপলোড হয়ে যাবে তোমরা জাস্ট এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার পরেই তোমাদের সামনে এরকমই ইন্টারফেস শো হয়ে যাবে এখানে তোমাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে যেমন প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস এখানে স্টুডেন্টের কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে যেমন এখানে রয়েছে নেম অফ ফাদার স্টুডেন্টের বাবার নামটি এখানে বসাতে হবে স্টুডেন্টের বাবার যদি মিডিল নেম থেকে থাকে তাহলে এখানে বসাবে না হলে বসানোর দরকার নেই এবং লাস্ট নেমটি এখানে বসিয়ে দেবে ঠিক একইভাবে স্টুডেন্টের মায়ের নামটি এখানে বসাতে হবে দেন স্টুডেন্টের বাবা কোন পেশার সাথে যুক্ত সেটা এখানে বসাতে হবে সঠিকভাবে এগুলি বসানোর পর এখানে রয়েছে নেম অফ গার্জেন স্টুডেন্টের কে গার্জেন বাবা মা বা অন্য কেউ যদি গার্জেন হয়ে থাকে তার নামটি সঠিকভাবে এখানে বসাতে হবে মিডিল নেম থেকে থাকলে বসাবে নাহলে বসানোর দরকার নেই এখানে লাস্ট নেম বসিয়ে দেবে অনেকের ক্ষেত্রে বা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো বাবাই হবে সো এখানে বাবার নামটি বসিয়ে দেবে এরপর তোমাদের গার্জেনের প্রফেশনটা কি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে এবং তোমার গার্জেনের সাথে তোমার কি রিলেশন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপর রয়েছে ডেট অফ বার্থ স্টুডেন্টের জন্ম তারিখটিকে এখানে বসিয়ে দেবে এবং রিলিজিয়ন অলরেডি সিলেক্ট থাকবে কারণ রেজিস্ট্রেশনের সময় এটা সিলেক্ট করতে হয়েছিল এরপর বলা হচ্ছে স্টুডেন্ট কি মাইনরিটি কমিউনিটির মধ্যে পড়ছে ইএস হলে ইএস নো হলে নো করবে যেহেতু মাইনরিটি স্টুডেন্টদের জন্য ঐকষ্ট্রী পোর্টাল রয়েছে তো এখানে মাইনরিটি স্টুডেন্টরা আবেদন করতে পারবে না এরপর বলা হচ্ছে স্টুডেন্ট কি প্রতিবন্ধী যদি ইয়েস হয় ইয়েস করবে নো হলে নো করবে এবার নিচে তোমাদের আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে এরপর ডান দিকে এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট থাকবে যদি সিলেক্ট না থাকে তোমরা সিলেক্ট করে নেবে কাস্টটিকে সিলেক্ট করে নেবে এবং এরপরে বলা হচ্ছে স্টুডেন্ট কি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এটা ইয়েস হলে ইয়েস করবে হলে করবে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দারাই এই স্কলারশিপ টি পাবে তো এটা ইয়েস করবে এরপর নিচে চলে যাবে এখানে এখানে রয়েছে রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি ফ্যামিলি অ্যাড্রেস সঠিকভাবে হবে প্রথমে হাউস নম্বর হাউস নম্বরটিকে এখানে বসিয়ে দেবে ভিলেজ বা টাউনের নামটিকে এখানে বসিয়ে দেবে এরিয়ার পিন কোডটিকে সঠিকভাবে বসিয়ে দেবে স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে এরপরে এখানে স্ট্রিট নেমটাকে বসিয়ে দেবে পোস্ট অফিসের নামটিকে এখানে বসিয়ে দেবে এবং ডিস্ট্রিক্টটাকে এখান থেকে নেবে যে ডিস্ট্রিক্টের বাসিন্দা স্টুডেন্ট এরপর নিচে রয়েছে এরপর এখানে বলা হচ্ছে স্টুডেন্ট বর্তমান কোর্সের মধ্যে দিয়ে স্টেট বা সেন্ট্রালের অন্য কোন স্কলারশিপ পাচ্ছে কিনা অবশ্যই এটা নো রাখার চেষ্টা করবে কারণ অন্য কোন স্কলারশিপ পেলেই এই স্কলারশিপটি পাবে না সো এখানে পরপর দুটি অপশানে তোমরা নো রাখার চেষ্টা করবে এরপর স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবে অবশ্যই যেটা ইনকাম সার্টিফিকেটে থাকবে সেটাই বসাবে তো এরপরে তোমরা জাস্ট একটু নিচে চলে যাবে এখানে তোমাদেরকে দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার ক্ষেত্রে এখানে প্রথমে রয়েছে আইএসসি কোড আইএসি কোডটিকে এখানে বসিয়ে দেবে ব্রাঞ্চ নেমটিকে বসিয়ে দেবে ব্রাঞ্চ কোড থেকে থাকলে এখানে বসাবে নেক্সট এখানে নেম অফ ব্যাঙ্ক এখানে ব্যাঙ্কের নামটিকে বসিয়ে দেবে অ্যাকাউন্ট নম্বরটিকে এই বক্সে বসিয়ে দেবে এবং এম আই এই বক্সে সঠিকভাবে বসিয়ে দেবে তো সঠিকভাবে সমস্ত ডিটেলস দেওয়ার পর তোমরা একবার ভেরিফাই করে নেবে কিছু ঠিকঠাক থাকলে তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকমই ইন্টারফেস শো হয়ে যাবে পপ আপ নোটিফিকেশনের সাথে যেখানে তোমাদের গাইড করে দেওয়া হচ্ছে যে তোমাদের ইনকাম সার্টিফিকেটটি তোমরা কোথা থেকে ইস্যু করাবে যে যে অথরিটিস থেকে তোমরা ইনকাম সার্টিফিকেটটি ইস্যু করাতে হবে সেটা লেখা রয়েছে যেমন পঞ্চায়েত এরিয়ার মধ্যে স্টুডেন্ট বিলং করলে বিডিও এস জয়েন্ট বিডিও বা বিএলআর ও থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে মিউনিসিপ্যালিটি এরিয়া হলে এক্সিকিউটিভ অফিসার ফাইন্যান্স অফিসার এডুকেশন অফিসার এই সমস্ত জায়গা থেকে ইস্যু করাতে পারবে এবং যদি কর্পোরেশন এরিয়া হয় তাহলে কমিশনার মিউনিসিপাল সেক্রেটারি এই সমস্ত জায়গা থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে হবে বা তোমরা যে কোনো এ গ্র্যাজুয়েটেড অফিসারের থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে বাকি এম বা পঞ্চায়েতের থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করালে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাবে না তাই তোমাদের এই বিষয়টি ভালো করে খেয়াল রাখতে হবে এবং তোমরা কিভাবে বাড়িতে বসে বিডিও ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে তার সম্পূর্ণ সঠিক পদ্ধতি একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে যে ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে তো এরপর তোমরা জাস্ট এটাকে ক্লোজ করে দেবে এবং এখানে তোমাদের কয়েকটি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হচ্ছে যেমন প্রথমে রয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট যেটাকে তোমাদের এখানে ব্রাউজ সেকশনে ক্লিক করে আপলোড করে দিতে হবে তার আগে বলে দিই তোমরা এখানে যে যে ডকুমেন্টসগুলি আপলোড করবে সেগুলোর সাইজ থাকবে চারশো কেবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে এখানে মার্কশিটটি আপলোড করার সময় খেয়াল রাখতে হবে মার্কশিটের বোধ সাইড তোমাদেরকে আপলোড করতে হবে এরপর নেক্সট রয়েছে লাস্ট এক্সামের মার্কশিট মাধ্যমিক হয়ে থাকলে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট সঠিকভাবে এখানে ব্রাউজ সেকশানে ক্লিক করে আপলোড করে দেবে এরপর এখানে রয়েছে অ্যাডমিশান রিসিপ্ট বর্তমান কোর্সে স্টুডেন্ট অ্যাডমিশান নেওয়ার পর যে রিসিপ্টটি পেয়েছে সেই রিসিপ্টটিকে স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে যদি কলেজের ক্ষেত্রে বলো তাহলে তোমাদের অ্যাডমিশন ফিস পেমেন্টের যে রিসিপ্ট রয়েছে সেটা আপলোড করতে পারো এরপর নিচে রয়েছে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতাকে স্ক্যান করে আপলোড করতে হবে যেখানে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড বেনিফিশিয়ারি নেম এগুলো যেন মেনশন থাকি নেক্সট রয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট যেমন আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবং এরপরেই রয়েছে ইনকাম সার্টিফিকেট অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটিকে সঠিকভাবে এখানে আপলোড হবে এবং তার আগে যে অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট টি ইস্যু করানো হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরেই ইনকাম সার্টিফিকেট টি আপলোড করতে হবে তো সমস্ত ডকুমেন্টস আপলোড করে 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 দেওয়ার পর টিক দিয়ে সেভ কন্টিনিউ ক্লিক এরপর তোমাদের তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে সমস্ত ডিটেলস তোমরা ভালো করে চেক করে নেবে সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করে দেবে এই সাবমিট অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করার আগে তোমরা সমস্ত ডিটেলস ভেরিফাই করে নেবে কারণ একবার সাবমিট অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করে দেওয়ার পর আর এডিট করতে পারবে করবে না অ্যাপ্লিকেশান সো সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পরে এখানে শো করবে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে অ্যাকনোলজমেন্ট স্লিপটি ডাউনলোড করার জন্য একটি অপশান পেয়ে যাবে এবং অ্যাকনোলজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেওয়ার পর প্রিন্ট আউট করে ফর্মটির সাথে যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি অ্যাটাচ করার পর তোমরা তোমাদের নিজেদের ইনস্টিটিউটে অর্থাৎ নিজেদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে গিয়ে জমা করে দেবে এবং তা হলেই তোমরা কয়েকদিনের মধ্যে এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে সো আজকের এই ভিডিওতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতিটা দেখালাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে